টেলিভিশন যখন আরম্ভ করি আমি আমি আমার পার্টনার হিসেবে তখনই আমি সিলেক্ট করেছিলাম শিবপ্রসাদ মুখার্জিকে, মানে ও তখন আমাদের একটা ছবি করেছিলাম, আমরা নীতিশ একটা ছবি, বাংলা ছবি ডিরেক্ট করেছিল, ছবিটার নাম ছিল জামাই নাম্বার ওয়ান, তাতে আমি ওকে হিরো হিসেবে আমি সিলেক্ট করেছিলাম। তো ছবিটা শেষ হয়ে যাওয়ার পরে ও একটু দিশেহারা ছিল যে কী করব, কী করা উচিত, আমি মানে কলেজে পড়াশোনা আরম্ভ করবো কিংবা WSC পরীক্ষা দেবো না কী করব। ফিল্মের ইন্টারেস্টটা ছিল কিন্তু মোটিভেশনটা কম ছিল। আমি ওকে মোটিভেট করলাম যে দেখো এত বড় তোমার লার্নিং ইউনিভার্সিটি তুমি পাবে না, মানে হ্যান্ডস অন শিক্ষা তুমি পাবে যদি ইফ ইউ জয়েন টেলিভিশন উইথ মি, যেভাবে তুমি ওখানে শিখতে পারবে, তুমি কিন্তু একটা ইনস্টিটিউটে 3 বছর বা 4 বছর পরে এতটা তুমি অর্জন করতে পারবে না, শিক্ষা অর্জন করতে পারবে না তোমার লাইনে যেটা তুমি করতে চাইছো, হোয়াই ডোন্ট ইউ ওয়ার্ক অ্যালং উইথ মি ইন টেলিভিশন। তারপরে রাজি হলো এবং হি কেম অ্যালং উইথ মি, উইচ অল ওয়াজ ভেরি সাকসেসফুল। তখন থেকে দুজনে মিলে আমরা আমাদের ইচ্ছে ছিল যে আমরা সিনেমাতে আসবো আর কি, ফিল্ম করব। বাট দ্যাট ওয়াজ এ বোল্ড স্টেপ, টেলিভিশন জাস্ট আমরা শিখেছি আর কি। এর মধ্যে যেটা হয়েছিল যে নীতিশ, মানে মাই হাজব্যান্ড, হি থট অফ একটা ছবি করার একটা প্ল্যান করলো। দ্য নেম অফ দ্য ফিল্ম ওয়াজ অলিক সুখ। তো অলিক সুখের যখন প্ল্যানটা করলো, আমাদের দায়িত্বটা দিল স্ক্রিপ্টটা লেখার, বললো তোমরা আমাকে স্ক্রিপ্টটা লিখে দাও। সো অলিক সুখ ওয়াজ দ্য ফার্স্ট স্ক্রিপ্ট দ্যাট উই রোট ফর ফিল্ম, বাট ফর সাম আনফর্চুনেট রিজনস ওই ছবিটা হয়নি আর কি। তখন তো স্ক্রিপ্টটা পড়েছিল আর কি। তো স্ক্রিপ্টটা নীতিশ, সরি শিবু, ঋতুপর্ণ ঘোষকে পড়িয়েছিল। তো ঋতু এই ছবিটা স্ক্রিপ্টটা পড়ার পরে হি ওয়াজ মানে খুবই ভালো লেগেছিলো আর কি। তুমি খুব ভালো স্ক্রিপ্ট লেখো, ওয়াই ডোন্ট ইউ অ্যাপ্রোচ এ প্রডিউসার, আমি আলাপ করিয়ে দিচ্ছি, একজন প্রডিউসার আছে যিনি উৎসব প্রডিউস করেছিলেন, তপন বিশ্বাস, তো আমি ওনাকে বলে দিচ্ছি তোমার হচ্ছে স্ক্রিপ্টটা ওনাকে, তোমার যদি কোনো ফিল্মের আইডিয়া থাকে তোমরা শোনাও না ওনাকে। তো শিবু অ্যাপ্রোচ করে, তো তখন উনি বলে যে না আমি এখন এই ছবিটা করবো না, কিন্তু তোমাদের যদি কোনো কমার্শিয়াল ছবি মাথায় থাকে তাহলে আমাকে বলো। এরপরে নীতিশ সিলেক্টেড আ স্টোরি ফর আস, ইট ওয়াজ কল ইচ্ছের গাছ, সুচিত্রা ভট্টাচার্যের, বিকজ অলিক সুখ ওয়াজ অলসো সুচিত্রা ভট্টাচার্যের, এবং বললো যে এইটা একটা খুব ইন্টারেস্টিং গল্প, দেখো না তোমরা এটা নিয়ে একটা স্ক্রিপ্ট করতে পারো কি না। তো অ্যান্ড ইট ওয়াজ ভেরি ক্লোজ টু শিবুজ লাইফ। তো আমার মনে আছে আমি বসে বসে বললাম শিবু তোমার জীবনের সব এক্সপিরিয়েন্সেসগুলো বলো তো আমি একটু নোট করি। ইচ্ছে স্ক্রিপ্টটা রেডি হয়ে গেল। তারপরে যেটা হলো, উই স্টার্টেড লুকিং ফর প্রডিউসার অর সামবডি টু প্রডিউস ইচ্ছে, বাট আনফর্চুনেটলি নোবডি কেম অ্যাহেড। মানে সবাই বলছে স্ক্রিপ্টটা খুব ভালো কিন্তু ছবি হিসেবে ওয়ার্ক করবে কি না উই আর ডাউটফুল, আর তার উপরে যদি মানে ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ সাম লিডিং হিরোইন, হু ইজ গোয়িং টু প্লে দ্য মাদার অফ আ 17-year-old বয়, কে রাজি হবে, অথচ একটা পাওয়ারফুল হিরোইন না হলে এই ছবিটা সম্ভব না। আমরা এমন কোনো হিরোইন ছিল না যাদের আমরা অ্যাপ্রোচ করিনি, ফ্রম জয়া বচ্চন টু দেবশ্রী রায় টু রূপা গাঙ্গুলি টু এভরিবডি, ইনফ্যাক্ট উই অলসো ওয়েন্ট টু ঋতুপর্ণা ওয়েদার শি উড প্লে দে, নোবডি এগ্রি। বাট একটা খুব ভালো জিনিস হয়েছিল, ঋতু স্ক্রিপ্টটা মানে মাথায় ছিল, ওর খুব পছন্দ হয়েছিল। সো ও বলেছিল আমি তোমাদের জন্য প্রডিউসার চেষ্টা করছি, তোমাদের জন্য প্রডিউসার জোগাড় করার, অ্যান্ড শি গট অ্যাজ আ ফার্স্ট প্রডিউসার অফ ইচ্ছে। বাই দ্যাট টাইম উই ওয়ার সো এক্সাসপারেটেড, মানে আমরা এত বিরক্ত হয়ে গেছিলাম যে আমরা কাউকে পাচ্ছি না, কেউ রাজি হচ্ছে না হিরোইন হতে আর কি, আর মানে ওখানেই আমরা আটকে গেছিলাম, কাকে নায়িকা বানাবো এই ছবিটা। এমন সময় আমার মনে আছে শিবু একদিন আমাদের বাড়ির খুব কাছে হচ্ছে দেশপ্রিয় পার্ক, ওখানে জগিং করতে যেত, এক্সারসাইজ করতে যেত, একদিন হঠাৎ ওখান থেকে দৌড়তে বাড়ি এলো, বাড়ি এসে বলে আমি আমার নায়িকাকে পেয়ে গেছি। আমরা কী করে পেলে, কোথায় পেলে, কী হলো, বলে আমি ওখানে জগিং করছিলাম, দেখি একটা মোটা মহিলা, সে তার একটা
তিন কি চার পাঁচ বছরের একটা বাচ্চা ছেলেকে মারতে মারতে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, পড়ার পড়িয়েছি তোমাকে, এইটা পড়িয়েছিলাম, অমুক পড়িয়েছিলাম, অথচ তুমি ফেল করলে এই সাবজেক্টে, মানে এমন মান মারছিল আমার দিকে হাঁ করে তাকিয়ে ধরে, এইটাই তোমার মা? তার মানে বলে আমার মা হবে সোহিনী, সোহিনী সেনগুপ্তাকে মোটা মা চাই আমার, মানে মোটা মা না হলে এই ক্যারেক্টারটা কেউ করতে পারবে না। তো আমি এর আগে সোহিনীর কাজ দেখেছিলাম মানে অন স্টেজ, আই ওয়াজ এ বিগ ফ্যান অফ হার্স। তারপরে ডেফিনেটলি সোহিনী ছাড়া এটা কেউ করতে পারবে না, লেটস গো ফর সোহিনী। কিন্তু সোহিনীকে যেই আমরা ঠিক করলাম যে আমরা এই নায়িকা করবো, ব্যাস সব প্রডিউসার্সরা ব্যাক আউট করলো, এইরকম নায়িকা কে অ্যাকসেপ্ট করবে মানে অন স্ক্রিন? লাকিলি ফর আস রাকেশ সিং যে আমাদের প্রডিউস করেছিল ইচ্ছে, হি হ্যাড মানে আমাদের একদম মানে কোনো রকমে তার কোনো মানে ওনার কোনো ইচ্ছে আমাদের ওপরে চাপিয়ে দেয়নি, মানে তোমরা যেরকম ইচ্ছে করতে চাও ছবিটা করো, উইথ গ্রেট ডিফিকাল্টি, উইথ এ ভেরি স্মল শু স্ট্রিং বাজেট আমরা ইচ্ছেটা করলাম। বাট ইচ্ছেটা করার পরে আর ছবিটা রিলিজ হয় না। দ্যাট ওয়াজ আ ফার্স্ট ফর ইন্টু ফিল্মস। আমি একটা জিনিস সব মহিলাকে এখানে বলতে চাইছি, আমার প্রথম ছবি যেটা আমি ডিরেক্ট করেছিলাম আমার বয়স তখন ছিল 50 বছর, আই ওয়াজ 50 ওয়েন আই ডিরেক্টেড মাই ফার্স্ট ফিল্ম। সো আমি সব মহিলাকে একটা কথাই বলতে চাই, এইজ ইজ নো বার, ইফ ইউ ড্রিম অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউর ড্রিমস টু সাকসিড জাস্ট গো হেড, 50, 60, 70 ইউ ইজ নাথিং ক্যান স্টপ ইউ। আমার অসুবিধেগুলো কোথায় হয়েছে আমি বলতে চাইছি আর কি, যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি গেছি যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে যখন আমি টেলিভিশন করতে কলকাতায় চলে এলাম, আমি এর আগে বলেছিলাম যে আমার ফ্যামিলি, আমার ছেলে বোম্বেতে বড় হচ্ছে, আমার ছেলেকে ছেড়ে চলে আসতে হয়েছিল এখানে। আই থিঙ্ক একটা পুরুষ মানুষের পক্ষে একটা ক্যারিয়ারের জন্যে স্টেশন শিফট করা ইজ ইজিয়ার, কিন্তু একটা মহিলার খুব কষ্টকর ব্যাপার। আমার ছেলেকে ছেড়ে আসাটা আমার পক্ষে, আমার মনে হয় সেটা আমার জীবনের সব থেকে বড়ো স্যাক্রিফাইস ছিল। আমি অনেক পরে আমার ছেলেকে বলেছিলাম যে বেটা আমি আই এম সরি যে আমি ছিলাম না তোমার কাছে যে সময়টা তুমি বড়ো হয়েছো, তুমি একা একা বড়ো হয়েছো। ইউ নো হোয়াট হি স্যাড টু মি, আমার মানে এটা ভাবতে পারবে না আর কি, হি স্যাড টু মি, মা তুমি যদি আমার কাছে থাকতে না মা, তুমি আমার ইচ্ছেটা উপহার দিতে পারতে না। ফ্যামিলি লাইফকে ব্যালেন্স করাটা একটা পুরুষ মানুষের কাজ নয়, একটা মহিলা করে সেটা ব্যালেন্সটা, একটা বাড়ি, তার সংসার, তার হাজবেন্ডের সাথে তার কেরিয়ার, এই জিনিসটা কিন্তু একটা মহিলা করে। সো এভরি ক্যারিয়ার ওরিয়েন্টেড ওমেন, সে যতই বলুক না কেন, সামওয়ে সে একটু ডিফিটেড হয়, কারণ সে সত্যি সেই জিনিসটা সে সংসারকে দিতে পারে না, মানে দুদিকে হয় না। নট দ্যাট ইট হ্যাজ ব্রোকেন আ ফ্যামিলি, আর ফ্যামিলি বন্ডিং ইজ স্টিল ভেরি স্ট্রং, আমরা সবাই সকলের জন্যে আছি, কিন্তু একসাথে থাকাটা আর হয় না। দ্যাটস মাই স্যাক্রিফাইস। সব মহিলাদের এই জিনিসটা বলতে চাইছি, বি প্রাউড টু বি আ ওমেন অ্যান্ড জাস্ট লিভ ইয়োর ড্রিমস। স্বপ্ন দেখাটা কোনো দিনও ছাড়বেন না, বিকজ আমি জানি আমি যদি 50 বছর বয়সে এসে যদি ডিরেকশন করতে পারি, এখনও আমি রমরমাভাবে মানে চালিয়ে যেতে পারি, আপনারাও পারবেন। যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা আপনারাও সত্যি করতে পারবেন। হ্যাপি উমেন্স ডে থ্রু আউট দ্য ইয়ার।